চলছে বিজয় উল্লাস, হচ্ছে বিজয় রথ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জয় পেয়ে এভাবেই উল্লাসে ফেটে পড়েন প্রার্থী ও কর্মী সমর্থকরা। চট্টগ্রামের হাটহাজারিতে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। আর ফটিকছড়িতে চেয়ারম্যান পদে জয় পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরে। তাৎক্ষণিকভাবে রাতেই বিজয় মিছিল করে জয় উদযাপন করেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। এ সময় মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গণ। যেটি আমি কল্পনাও করতে পারি না, সবসময় আপনাদের পাশে থেকে যে কোনো সুবিধা অসুবিধায় সর্বোচ্চ সাধ্য দিই, যা থেকে আমি আপনাদের কাজ করে যাব। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ মণ্ডল 44,693 ভোট পেয়ে আনারস প্রতীকে জয় ছিনিয়ে নেন। সেই সঙ্গে মিঠাপুকুরে 48,863 ভোট পেয়ে নির্বাচিত হন কামরুজ্জামান কামরু। রাতেই তাৎক্ষণিকভাবে তাদের কর্মসমর্থকরা মাতেন বিজয় উল্লাসে। এ সময় বিজয়ী প্রার্থীরা এলাকার উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করার প্রত্যাশা করেন। এদিকে নানা আলোচনা পাশ কাটিয়ে উৎসাহ উদ্দীপনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে 58% মানুষের ভোটে উপজেলা নির্বাচন শেষ হয়। উৎসবমুখর ভোটে দিন শেষে 26টি ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক তোফায়েল আহমদ। রাতেই জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন সমর্থকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।